ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। আপনি ভাবেন না যে আপনার দুনিয়াতে পরীক্ষা নাই, দুনিয়ার সর্বসময় আপনার জন্য পরীক্ষা চলমান। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলা সালাহ, তখনই বুঝবেন পরীক্ষা শুরু হয়ে গেছে। কে মসজিদে যায় কে যায় না, আল্লাহর দরবারে সেদিন ফয়সালা হবে। মনোযোগ দিয়ে দেন, হাসরের মাঠে পাগল দাঁড়াবে, আল্লাহ বলবে ও পাগল, দুনিয়াতে আমার বিধান কেন তুমি মানো নাই? পাগল বলবে আল্লাহ আমি মস্তিষ্ক বিকৃত ছিলাম, যদি সুস্থ থাকতাম তাহলে দুনিয়ার মধ্যে তোমার ফয়সালা মানতাম। এমনও মানুষ আছে যাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই। পৃথিবীর এমনও জনপদ আছে যেখানে কালেমার দাওয়াত পৌঁছায় নাই, ওরা মারা যাবে, হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ পাক বলবে তোমরা কেন আমার বিধান মানো নাই? ওরা বলবে রব আমাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই, যদি যাইতো আমরা কালেমার দাওয়াত মানতাম। শিশুকালে যারা মারা যায় আল্লাহ বলবে আল্লাহ আমার বান্দা কেন তুমি আমার বিধান মানো নাই? বলবে রব শিশুকালেই তুমি আমাকে ডেকে নিয়ে আসছো তোমার কাছে, যদি বড় হইতো আমার বুঝতাম আর আমার কাছে কালেমার দাওয়াত আসতো আমি অবশ্যই সে দাওয়াত মেনে নিতাম। আল্লাহ এই পাগলকে দাঁড়া করাবে, যাদের কাছে দাওয়াত পৌঁছায় নেই তাদেরকে দাঁড়া করাবে, ওই শিশুদেরকে আল্লাহ দাঁড়া করাবে। দাঁড়া করায় বলবে হে আমার বান্দারা, আমি আল্লাহ হুকুম দিলাম এক্ষুনি তোমরা সব জাহান্নামে চলে যাও, যাও তাড়াতাড়ি চলে যাও, তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিলাম তোমরা জাহান্নামে চলে যাও। ওই মানুষদের ভিতরে একদল মানুষ জাহান্নামে দৌড় দিবে, আর একদল মানুষ দাঁড়ায় থাকবে। যারা দাঁড়াবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দারা আমি হুকুম দিলাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা কেন জাহান্নামে না যায় দাঁড়াই রইছো? বলে আল্লাহ জাহান্নাম বড় কষ্টের জায়গা, কি করে সেইখানে যাব বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ও বান্দা তুমি আমাকে দেখলা, আমার জাহান্নাম দেখলা, আমার বিচার দেখলা, আমার হাসর দেখলা, এইগুলি দেখার পরেও আমার হুকুম তুমি মানলা না, হাসরের মাঠে যেহেতু হুকুম মানো নাই দুনিয়ার জগতে তুমি হুকুম মানতা না। কোন ভাষায় বললে যে আপনি আমার কথাগুলি বুঝবেন আমি জানি না, কথাগুলি শুনে যান আল্লাহর আদালতে সেই দিন আল্লাহ বলবেন ও বান্দা আখেরাতের মাঠে তুমি আমার কথাগুলি মানো নাই, দুনিয়াতে অবশ্যই তুমি আমারে মানতা না, অবশ্যই তুমি মানতা না, তুমি যাও তুমি জাহান্নামে চলে যাও। যারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আল্লাহ ওদেরকে ডাক দেব ও বান্দা দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে চলে যাও, কারণ কি, কোন জন্য জাহান্নামে তোমরা যাও? আল্লাহর বান্দারা বলবে রব আপনি হুকুম দিছেন জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য হুকুম তামিল করার জন্য জাহান্নামে দৌড় মারছি। বলে তোমাদের কি ভয় হয় না? বলে রব আপনি হুকুম দিয়েছেন বিদায় জাহান্নামে দৌড় মারছি। আল্লাহ ডাক দেবে বান্দারে পরীক্ষায় তোমরা পাস, আজকে হাসরের মাঠে তোমরা আমার হুকুম মানছো, যদিও দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাগল বানাইছিলাম, যদিও দুনিয়াতে শিশুকালে তোমাদেরকে নিয়ে আসছিলাম, যদিও দুনিয়াতে তোমাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই, তাহলে আজকে তোমরা পরীক্ষায় পাস, যাও তোমরা যেহেতু আমার হুকুম তামিল করার জন্য জাহান্নামে দৌড় মারছ, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার জান্নাতি বানিয়ে দিলাম। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। প্রেলাঙ্গল কোটের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান, কঠিন মেহেশরের বিরাট বড় মান সেই দিন আল্লাহর আদালতে বান্দারা দাঁড়াবে, সমগ্র সৃষ্টির বিচার ফয়সালা হবে, পশু পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানায় দিবে। তখন পাপিষ্ট বেঈমান কাফির কুফার আর জাহান্নামীরা সেই দিন আঙ্গুল হাতগুলি কামড়াবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেন, আমরা আর মাটি হই মাটি হই, আমরা কেন মাটি হইলাম না, আমরা কেন পশু পাখি হইলাম না, আজকে মাটি হয়ে যাইতাম, আমরা কেন মানুষ হইলাম,
কেন মানুষ হইলাম, কেন আমাদেরকে মানুষ বানানো হলো? এই জন্য আমাদেরকে মানুষ হয়ে যাওয়া লাগবে, আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোন রাস্তা নাই। মালিক ইয়াউমিদ দিন, আল্লাহ বলেন বিচার দিনের মালিক আমি, তুমি হাজার চেষ্টা করলেও সেই দিন আমার সাথে বাতাল বাহানা চলবে না। লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তোমার জবানে মোহর মেরে দেব আমি আল্লাহ, তোমার জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না, তোমার হাতগুলি আমার তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পাগুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। বান্দা পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই। সেই দিন আমার দেহ মন প্রাণ আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গ, সেই দিন কেউ আমার আপন হবে না, আপন হবে না, আপন হবে না, সবাই সেই দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। ও লাঙ্গল কুটের মুসলমান, অতএব হিসাব কষে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যারা হিসাব কষে কবরে যায় তারা বুদ্ধিমান, তারাই কামিয়াব, তারাই সাকসেস। অতএব আমাদেরকে মানুষ হয়ে মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আ মুসলমান, এই জন্য আপনাদেরকে বলি আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে আল্লাহকে ভয় করবেন? একটা ঘটনা না বললেই নয়, ভয়টা কিভাবে করবেন একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে শোনাই কি করে আপনারা আল্লাহকে ভয় করবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে তিনি সারা এলাকা দেখতেন, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর ঘুরে 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 দেখতেছিলেন, এক বধু এলাকায় চলে গেলেন বেদুইন পল্লীতে। যাওয়ার পরে লক্ষ্য করলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলে, চিন্তা করলেন ব্যাপার কি, ঘরের মধ্যে কেন আলো জ্বলে। হযরত ওমর চলে গেলেন ওই ঘরের মধ্যে ওই আলো দেখার জন্যে। হযরত ওমর যাওয়ার পরে লক্ষ্য করলেন এক মহিলার কণ্ঠের আওয়াজ আসে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা জবাব দিল, মা দুধের সাথে পানি মিশাবো না, ওমরের গোয়েন্দা যদি জানে সকালবেলা কালকে বিচার হবে। মেয়েটি ডাক দিয়ে বললো, মা দুধের সাথে পানি মিশাবো না, কিন্তু মহিলা বলতেছে না মা দুধের সাথে তুমি পানি মিশাও, ওমরের গোয়েন্দা জানবে না। তখন ওই মেয়েটা ডাক দিয়ে বললো, মা ক্ষমা করবেন, ওমরের গোয়েন্দা যদি নাও জানে আমার মালিক আমার আল্লাহ জানে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান এখানে মিরেশার হুজুর বসে আছেন, ওনার পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই জমিনে মানুষের মাঝে দাওয়াত পৌঁছাইছেন। টুপি যার ছিল না টুপি পরিয়েছেন, অনেক মানুষকে মাসালা শিখিয়েছেন, জিকিরের তালিম তরবিয়ত দিয়েছেন, অনেকের কালেমার জিকিরের তরবিয়ত দিয়েছেন, দিন শিখিয়েছেন, মাদ্রাসা মসজিদগুলি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। ও মুসলমান, লাঙ্গল কোটে অনেকে কোটি কোটি টাকার মালিক আছে, কবরের পাশে কোনো মানুষ তাদের কবরের পাশে দাঁড়ায় না, কিন্তু মিরসরাইয়ে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ ঘুমিয়েছে, মিরসরাইয়ের হুজুররা ঘুমিয়েছে, তাদের জিয়ারতে এখনো হাজার হাজার মানুষ যায়। কথা বলেন ঠিক না বেঠে? কারণ কি? কারণ হল ওরা ওনাদের সময়টাকে জীবনটাকে আল্লাহর পথে কাজে লাগায় গেছে। কি কথা ঠিক কিনা? নবীর কদমের গোলামি করে গেছে এমন জীবন করিয়ে কঠোর, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার মধ্যে যখন আপনি আসলেন, আমি যখন জন্ম নিলাম দুনিয়ার সবাই তখন বিরাট বড় খুশি আর আমি কাঁদতে লাগলাম, আমি তখন কাঁদি, দুনিয়ার মানুষ খুশি, বাবা খুশি, মা খুশি, ভাইয়েরা খুশি,
ফুফুরা খুশি, খালারা খুশি, মামারা খুশি, চাচারা খুশি, গ্রামবাসী খুশি, কিন্তু আমি তখনও কাঁদতে লাগলাম দুনিয়া দেখে। আমি কাঁদি, দুনিয়ার মানুষ তখন হাসে। আমি যখন দুনিয়ার থেকে কবরে চলে যাব, সাথিয়ার আর মুসলমান, আমি দুনিয়ার থেকে কবরে যাওয়ার সময় দুনিয়ার মানুষ কাঁদবে আর আমি হাসব, এটাই হলো আমাদের জীবন হওয়ার দরকার, ঠিক কি না? বিরাট বড় মাঠ আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, সব মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে। পৃথিবীর সমস্ত জিনগুলি তারান্নুস, জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন দুনিয়াতে জন্ম নিবে, সব জিনগুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা জাতি, কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন, অগণিত অসংখ্য, সব ফেরেশতারা স্ব আকৃতি নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সমগ্র প্রাণীগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। বলে হুজুর, প্রাণী দিয়ে কি হবে? প্রাণীদের বিচার হবে। সাতিয়ারার দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করে বলবে, রব সাতিয়ারার লাল ভাই লাঙ্গল কোটের সাতিয়ারার উত্তর পাড়ার গরু আমার গুতাইছিল, আমাকে মারছিল, আল্লাহ আমি বিচার দাবি করলাম। আল্লাহর আদালত কোন ধারা টারা নাই, উকিল মুক্তার নাই, সকাল আর বিকাল নাই। আল্লাহ ডাক দিবে, তুমি কি তাকে মারছিলে? বলে হ্যাঁ। আল্লাহ বলবেন, তাহলে তোমাকে যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে তার গুতা মেরে দাও। ছাগলে মামলা করবে, কুকুরে মামলা করবে, রব সাতিয়ারার উত্তর পাড়ার কুত্তা আমার কামড়াইছিল, দাবি করলাম, আল্লাহ ফয়সালা চাই। সেই দিন উত্তর পাড়ার কুত্তারে কামড়াই দেওয়া হবে, ওইভাবে দক্ষিণ পাড়ার কুকুর কামড়াই দিবে। সৃষ্টির সমস্ত প্রাণীগুলি সেই দিন আল্লাহর দরবারে দাঁড়াবে, সবার বিচার সেই দিন ফয়সালা হবে, সেই দিন সবার বিচার আল্লাহ ফয়সালা করবে। আর সমস্ত প্রাণীগুলি সেই দিন ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানিয়ে দিবে। আর সেই দিন আল্লাহর দরবারে এই পাপিষ্ট মানুষগুলি তাদের গোশত আর হাত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলে দিয়ে বলবে, আর আমরা কেন মাটি হলাম না, আমরা কেন মানুষ হলাম, আমরা কেন শিয়াল কুত্তা হলাম না, আমরা কেন পশু পাখি হলাম না, আমরা যদি পশু হইতাম তাহলে আজকে আমরা আল্লাহর শাস্তির সম্মুখীন হতাম না। আল্লাহ আমরা কেন পশু পাখি হলাম না, আমরা কেন মানুষ হলাম? সেই দিন আফসোস করতে থাকবে মানুষ, ও লালমাই মুসলমান, লাঙ্গলকোটের মুসলমান, ওই মাস মেহশরের মাঠে আফসোস করার আগে দুনিয়ার থেকে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের কঠিন মাঠে আফসোস করার চাইতে দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হয়ে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন বলে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদেশের হাজার 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 শিক্ষিত ফ্যামিলির মায়েরা অত্যাচারিত, হাজার হাজার আছে কি কথা কর না কেন, হাজার হাজার শিক্ষিত ফ্যামিলির মায়েরা অত্যাচারিত, বলতে পারে না, নীরবে বেটার বউয়ের যন্ত্রণা সহ্য করে। একটা মা 60 বছর পরিশ্রম করে সংসারে কি বেটার বউয়ের যন্ত্রণা সহ্য করার জন্য? একটা বাবা 60 বছর ধরে কি পরিশ্রম করে বেটার বউয়ের যন্ত্রণা সহ্য করার জন্য? নীরবে কিন্তু বলতে পারে,
কোন আদালত নেই, আইন নেই, কোন আদালত কার কাছে বলবে, বলতে গেলে লজ্জার বিষয়, নিরবিষয় যুগান বহু আছে, অনেক আছে। কিন্তু এই কোরআন কি বলছে? এই কোরআন 1450 বছর আগে আমাদেরকে শিখিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। কোরআন কি বলতেছে? যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, বাসায় একটা লোক উঠবে না, বসতে এই অল্প সময়ে ফেসাবে দিলে তো মুশকিল, কথা তো বুঝে যাওয়ার দরকার, কথা ঠিক কিনা? একবার বেশি রাত্রে করে ওয়াজ করতেছি না, ভয় নাই আপনাদেরকে বোঝানোর, যেটা বোঝার দরকার ওয়াজ শোনার দরকার সেটা বলার চেষ্টা করতেছি। আপনারা আমাকে দাওয়াত করে আনছেন কিছু কথা শোনানোর জন্য, আল্লাহর কসম করে বলি, একটা মানুষও যদি বুঝে বাড়ি পর্যন্ত যে আমল করে, তাহলে এই মাহফিল কমিটির জীবন সার্থক। যারা টাকা দিছে তাদেরও সার্থকতা আছে, আমরা যারা অনেক দূর থেকে আইসে চিল্লে ফাল্লা করতেছি আমাদেরও সার্থকতা আছে। তা আমাদের কাজ হচ্ছে মানুষকে দাঈ আল্লাহ, আল্লাহর দিকে ডাকা। খায়রা উম্মা, সর্বশ্রেষ্ঠ জাতি কোরআন বলতেছে। কেন? উখরিজাত লিন্নাস, আল্লাহ আমাদেরকে মানুষের মাঝে পাঠাইছেন এই জাতির মধ্যে, কি জন্য? তামুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা কইতে হবে, ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে। ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাইতে হবে। প্রশ্ন করি জবাব দিবেন সাতিয়ারার মুসলমান, উত্তর পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আর যে পাড়াই হোক না কেন, মধ্য পাড়াতে যদি কারো বাড়ি আগুন লাগে, তেল নিবেন না পানি নিবেন? না, একসাথে বলবেন না, জোরে বলেন, তেল না পানি? তেল না পানি? পানি নিবেন, এই জন্য যাতে আগুনটা নিভানো যায়। কেউ ছেলে যদি ওই আগুনের দিকে দৌড়ায় দৌড়ায় যায় যে আজকে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাবো, আপনারা কি দৌড়ায় তারে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য সাহায্য করবেন না ফিরাবেন? আপ্রাণ চেষ্টা হবে ফেরানোর জন্য, শত্রুর ছেলে হলেও ফিরাবেন, যে আই হ্যায় ওর সাথে আমার শত্রুতা আছে, কিন্তু ছেলেটাই খুব আগুনে পড়তে পারে না, তখন হৃদয়ের ভিতরে মানবতা আসে, না তারে ফিরাইতেই হবে, তারই আগুন থেকে ফিরাইতে হবে। তো দুনিয়ার আগুন থেকে যদি একজন মানুষকে বাঁচানোর জন্য এই চেষ্টা, এই এই প্রচেষ্টা যদি আপনার থাকে, তাহলে আপনার ভাই জাহান্নামী, আপনার বোন জাহান্নামী, আপনার আত্মীয় জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু বদাকিদার দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু রসুলের দুশ্মন হতে যাচ্ছে, আপনার বন্ধু আল্লাহর ওলিদের দুশ্মন হতে যাচ্ছে, আপনার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু ভাই সুদকর ঘুষকর হারাম করার দিকে ঝুঁকে যাচ্ছে, তাকে ফিরিয়ে আনা, তাকে ফিরানো আল্লাহর পথে ডেকে আনা আমাদের সবার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠি? এই দায়িত্ব শুধু আমার একার নাই, কমিটি সবার দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্যই তারা কিন্তু মাহফিল সাজাইছে, কথা ঠিক কিনা? মাহফিল কিন্তু শখে দেয় না, এই দায়িত্ব পালন করার জন্যই মাহফিল সাজানো হয়েছে। আপনারা টাকা দিছেন, পয়সা দিচ্ছেন, সহযোগিতা করছেন, বিদ্যার বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাজাইছেন, আর নিজেরাও উপস্থিত হয়েছে, এটাই হলো মাহফিলের সার্থকতা। কথা কি বোঝা যায়? হুকুম তামিল কলা বান্দার কাজ, কবুল হবে না হবে ওই চিন্তা আপনার না, কাজ হচ্ছে হুকুম তামিল কলা, হাইয়া আলা সলা বলার পরে মসজিদে যাওয়া হচ্ছে ইমানদারের কাজ, কথা ঠিক কি না? আল্লাহ বলছেন তুমি হারাম খাইও না, আপনি হারাম খাবেন না, না খেয়ে থাকবেন, হুকুম তামিল করতে হবে, হুকুম তামিল করা হচ্ছে বান্দার কাজ, এই হুকুমটাকে সে বান্দা নিজের জীবনে প্রতিপালন করে। আল্লাহর একটা কথা, আমি আল্লাহকে ভয় করো, কেমন ভয় করার মতো ভয় করো, কিন্তু ভয় করার মতো কয়জনে করে বলেন তো? কয়জন আছে আমাদের দেশে? সারা বাংলাদেশের দিকে আপনি তাকান তো, এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে? এ কথা কর না, জোরে বলেন। অনেক মুসল্লি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ও কিলিকবাজি না করলে ভালো লাগে না, নামাজও পড়ে কিলিকবাজিও করে, তোর নামাজের দাম হইলো কি? দাম আছে? এমনও মুসল্লি আছে বিরাট বড় সুদখোর, কিন্তু বিরাট বড় মুসল্লি, মসজিদের সামনে একবারে সামনের কাতারে তামিল মানে একবারে খুব সাইজে গুজে বসে থাকে, মানে যে বিরাট বড় বুঝলি,
বাপরে বাপ, সাত পয়সাও দাম ভাই, এরকম বহুত আছে। এদের চাইতে আমার দেশের রিক্সাওয়ালা দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়ে খাইটে খুঁটে পাঁচশো টাকা এক হাজার টাকা রুজি করে ডাল ভাত দিয়ে ভর্তা দিয়ে শাক দিয়ে সবজি দিয়ে কোন রকম খাইয়া যারা সারাদিন পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই এক আল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ ডাকটাই কবুল হয়ে যায়। আর কেউ যদি হারাম খাইয়া সারা জীবন মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে আর জিকির ফিকির করে সারা জীবন কাটায় দেয়, আল্লাহর কসম করে বলতেছি একটা জিকিরও তার কবুল হবে না। হ্যাঁ জোরে বলেন ঠিক না? ঠিক। এদেশে আমার দেশে এরকম বহুত আছে, নামাজও পড়ে ক্লিকবাজি করে, মাহফিল করবেন এখানেও ক্লিকবাজ আছে, কি কথা কর না কেন, মাহফিল দিবেন এখানেও ক্লিকবাজ আছে, উড়ে ক্লিকবাজ, কত কোয়ালিটির যে ক্লিকবাজ আছে তার শেষ নাই।